আমার চরিত্রটা যেটা শাইলার চরিত্র নিয়ে মানুষ এত ভালো করেছে, মানে এত প্রশংসা আমি পেয়েছি যেটা আমি জানি না, মানে এতটা আমি আশা করিনি। তো আমার আর কোনো কিছু আমি আসলে শুনিনি, আমি আসলে এগুলো দেখার কোনো সময় পাইনি। শুনেছি যে মানুষ অনেক কিছু বলার চেষ্টা করেছে, কিন্তু নেগেটিভ থেকে পজিটিভটা আমি এত বেশি পেয়েছি যে ওইটুকু নেগেটিভ সবার জীবনে থাকে, ওগুলো এত গায়ে শুধু বাংলাদেশে না, ইন্ডিয়াতেও সেম, বলিউডেও সেম, সব জায়গায় সেম। এটা থেকে কি বলবো, এটাকে যতটুকু সম্ভব প্রফেশনাল হ্যাজার্ড হিসেবে ট্রিট করাটাই আমি জানি না। আমি মাত্র গত সপ্তাহে দেশে আসছি, আমার কাছে আমার আসছে এখানে এই আজকে এখানে সবাই আমার বন্ধুর মতো, সবাইকে আমি খুব ভালো করেছি এবং কার সাথে আমি কিভাবে কথা বলবো, তোমার সাথে কিভাবে কথা বলবো, এটা আমার একটা নিউজ বেরিয়েছিল সাংবাদিক বলছে এই নিউজ থেকে ঠিক বাচ্চারা কিন্তু ঢাকায় নাই, ভুল বোঝানো হচ্ছে, উনি কিন্তু পরে না, আমি এটা নিয়ে বলছি কিন্তু কলকাতায় আমার ছবি একটাই ছবি রিলিজ হয়েছে, সেটার নাম হচ্ছে মায়া। ওখানে আমি মায়া চরিত্রটাই করেছি, সেটা ম্যাকবেথের একটা অ্যাডাপ্টেশন। আর এরপরে আমার অনেকগুলো ছবি পাইপলাইনে, মানে যেগুলো শুট শেষ হয়ে গেছে সামনে রিলিজ হবে। একটা হচ্ছে অভাগীর স্বর্গ, শরৎচন্দ্রের অভাগীর স্বর্গের একটা অ্যাডাপ্টেশন অভাগী নামে, সেটার অভাগী চরিত্রটা করেছি আমি। আর মেঘলা নামে একটা ছবি করেছি, সেটাও খুব একটা নারী চরিত্র কেন্দ্রিক, ওখানে মেঘলার চরিত্রটাই করেছি। ওই আর কি, মানে আমার মনে হয় যে খুব চ্যালেঞ্জিং কিছু ক্যারেক্টার করেছি, আমার খুব ভালো লেগেছে। সামনে রিলিজ হয়েছে শুধু মানুষ, কিন্তু এছাড়া অনেকগুলো জলে জলে তারা, আমি সরকারি কথা কথা বলবে না, আরো লোকজন তারা আছে, আমি ওর কথা লাইন চিঠি বললাম, বাট আমি কাজের কথা ইউনিকো পার্সোনাল কথা তো আমার সাথে বলবো না। মানে আমি সরকারি অনুদানের কয়টা ছবি করলাম, তিনটা ছবি করলাম। একটা হচ্ছে জলে জলে তারা, অনুযোগী পরিচালিত, সেখানে আমি তারা চরিত্রটা করেছি, খুব খুব ভালো গল্প। একটা শিশুতোষ চলচ্চিত্র করেছি, গুলিয়াছড়ি সোনার পাহাড়, সেটাও পোস্ট প্রোডাকশনে আছে, সামনে রিলিজ হবে। আর ইয়াসুদ্দিন সেলিমের কাজল রেখাতে, এখানে খুব মজার একটা রোল আমি করেছি, সেটা হচ্ছে নেগেটিভ রোল, ওটাও সরকারি অনুদানের ছবি। এই তো এইগুলো সব।